নতুন ফেলুদাকে খুব শীঘ্রই দেখতে চলেছে বাঙালি দর্শক। 6টি বছর পর সন্দীপ রায় বানাচ্ছেন হত্যাপুরী, আর সেখানে ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। কেমন লাগছে ইন্দ্রনীল সেনগুপ্তকে, কেমন লাগতে পারে ফেলুদা হিসেবে তাঁকে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো ঝড় উঠেছে। কিন্তু পথচলতি মানুষ এবং নন্দনে যারা এসেছে সিনেমা দেখতে, তাদের কী মত ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা হিসেবে পেতে, তারা কি রাজি, কেমন লাগছে তাদের তাকে এই মুহূর্তে তার লুক দেখে, জেনে নেব নন্দন চত্বরে যারা এসছেন তাদের কাছ থেকে। ফেলুদার মানে ভূমিকায় আমরা অনেককে দেখে নিয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীকে আমরা সাম্প্রতিককালে দেখলাম এবং বড় পর্দায় 6 বছর বেশি ভালো লাগে। আমি সব্যসাচীরই দেখেছি আর দেখিনি, আমি অত ফেলুদা অত ফ্যান না, বাট ফেলুদা ইমোশন ওই হিসাবে দেখেছিলাম একবার। তবে সব্যসাচীকে বেশি পছন্দ? হ্যাঁ। তো ইন্দ্রনীল, হ্যাঁ ইন্দ্রনীলও তো করতে আসছে, পাক্কা 6 বছর পর ফেলুদার ভূমিকায় আসছে হত্যাপুরি, আসছে সন্দীপ রায়ের আগামী ছবি। হ্যাঁ, তো সেখানে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে, তোমাদের কি মত, কীরকম লাগবে? ভালোই লাগবে, নতুন নতুন আরেকটা ফেলুদাকে দেখতে পাবো, আরেকজন আরেকটা নতুন ভূমিকায়। আমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে তো বরাবরই ভীষণ প্রিয় লাগে, তারপরে টোটা রায়চৌধুরীকে আমার ভীষণ, সব্যসাচী চক্রবর্তীর সিনেমাও দেখেছি, টোটা রায়চৌধুরীকেও দেখেছি, আমার টোটা রায়চৌধুরীকেও ভীষণই ভালো লাগে, সব্যসাচী, সৌমিত্র চট্টোপাধ্যায় সকলকেই খুব ভালো লাগে। হ্যাঁ, সৌমিত্র, মানে আমি যদি মানে আপনি যদি ক্রম মানে সিরিয়ালি বলতে বলেন, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে 1 নম্বরে নামবো, 2 নম্বরে রাখবো টোটা রায়চৌধুরী, 3 নম্বরে সব্যসাচী চক্রবর্তী। আর এবার যে ইন্দ্রনীল সেনগুপ্ত আসছে, তো সেটা নিয়ে কি তুমি খুব এক্সাইটেড যে কিরম হবে দেখবো, একে কিভাবে দেখা যায় নতুন ফেলুদা? একটু কৌতূহলী ইন্দ্রনীল সেনগুপ্ত কেমন করেন সেটা নিয়ে, মানে উনি ছবিটা বেরোক কেমন হয় সেই অনুযায়ী তারপরে মতামত দেওয়া বা সেইভাবে ভাববো ভেবেছি। ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা চরিত্রে পাওয়া, আর ফেলুদা যে ফেলুদা আগে অভিনয় করেছিল সেই ফেলুদা, আকাশ পাতাল তফাত হয়ে যাবে। আচ্ছা, কেন আপনার মনে হচ্ছে সেটা? না ঠিক, এটা মন থেকে মেনে নেওয়া যায় না। যে ফেলুদাকে আমরা দেখেছি সেই ফেলুদা আর এখনকার ফেলুদা আকাশ পাতাল তফাত হয়ে যায়। হ্যাঁ, এবার আপনাকে মানে জানতে চাইবো, সেটা হচ্ছে ফেলুদা হিসেবে কিন্তু সব্যসাচী, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রতকে ওয়েবে দেখেছেন, সাম্প্রতিককালে টোটা রায় চৌধুরীকেও কিন্তু দেখে নিলেন, হ্যাঁ ওয়েব সিরিজে, তো তাদের মধ্যে কাকে বেশি ভালো লেগেছে? সব্যসাচী, অবভিয়াসলি সব্যসাচী। ফেলুদা হিসাবে আমি যতটুকু মনে করি বেস্ট সব্যসাচী, অনেকে হয়তো বলবেন সৌমিত্র নয় কেন, ফেলুদা মানে সত্যজিতের বইগুলো পড়ে আমি যে ছবিটা ফেলুদার পাই তার সঙ্গে কিন্তু আমি অনেকটা ম্যাচ করতে পারি সব্যসাচীকে। সৌমিত্র নো ডাউট হি ইজ এ গ্রেট অ্যাক্টর, কোনো এ নেই সত্যজিতের হে, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু সব্যসাচী। যতদূর আমার মনে হয় যে ইন্দ্রনীল হয়তো অতটা ম্যাচ করতে পারবেন না যতটুকু সৌমিত্র বা সব্যসাচী করেছেন, রেস্ট ছবি রিলিজ হলেই বোঝা যাবে, দেখলেই তারপরেই বোঝা যাবে। রিলিজ করুক দেখি ইন্দ্রনীল সেনগুপ্ত, হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, কিন্তু সব্যসাচীর কাছে আমার মনে হয় না আর কেউ আসতে পারে, সব্যসাচী ইজ দ্য বেস্ট। ইন্দ্রনীল সেনগুপ্ত নো ডাউট ভালো, বাট সব্যসাচীর পার্সোনালিটি একটা অন্য লেভেলের। ফেলুদা হিসেবে সব্যসাচী চক্রবর্তীকে বেশি ভালো লাগে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চট্টোপাধ্যায় তো অবশ্যই এভারগ্রিন, কিন্তু বেশি কাকে ভালো লাগে? বেশি তো সৌমিত্র চট্টোপাধ্যায় তো মানে অন্য টাইপ, দুজনে দুটো জেনারেশনের মানুষ। এবার তো নতুন আরেক ফেলুদাকে দেখতে চলেছো হত্যাপুরীতে, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করবেন হত্যাপুরীতে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড, দেখবে হত্যাপুরী? হ্যাঁ দেখব নিশ্চয়ই। ফেলুদা হিসেবে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি, সব্যসাচী চক্রবর্তীকে দেখেছি, পরমব্রতকে দেখেছি, সাম্প্রতিককালে টোটা রায়চৌধুরীকে দেখলাম, তোমার কাছে ফেলুদা বলতে এক লহমায় কার মুখ মনে পড়ে? সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী, বিকজ আমরা ছোটোবেলা থেকে তাদেরকেই দেখেছি। সম্প্রতিকালে আমরা টোটা রায় চৌধুরীকে দেখেছিলাম, এখন ইন্দ্রনীল রায়কে সেনগুপ্তকে দেখতে চাইছি, দেখি কেমন হয়। এবার ট্রেলারটা এখন অবধি আমি দেখিনি, বাট আমি শুনেছি, আমি নিউজ পেয়েছি ফোনে, এবার ট্রেলারটা দেখে আমি বুঝতে পারবো যে কেমন হয়েছে। কোন ফেলুদাকে কার বেশি পছন্দ, কাকে কে কত নাম্বার দিচ্ছে জানিয়ে দিল আম জনতা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।